আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সম্প্রতি আশা এনজিওতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবেন। নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দিবেন, ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে এই ভিডিওটি সবাই দেখে একটু হলেও উপকৃত হতে পারে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এখানে আশা এনজিওতে এক নম্বরে পদের নাম দেওয়া রয়েছে জুনিয়র লোন অফিসার। সো বন্ধুরা, এখানে পদের সংখ্যা 10 জন লোক নিয়োগ করা হবে এখানে। সো বন্ধুরা, এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, স্নাতক সমমান পাশ থাকলেই আপনারা এই পদে আবেদন করতে পারবেন। বন্ধুরা, এখানে আপনাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী 30 বছরের ভিতরে বয়স হতে হবে। আর এখানে আপনাদেরকে বেতন প্রদান করা হবে 19,900 থেকে 25,243 টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে। বন্ধুরা, এখানে নিয়োগকারী জেলার নাম হচ্ছে পঞ্চগড় জেলার বাসিন্দাগণ কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে? সমুদ্র, এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা বিভিন্ন বোনাস পাবেন, যেমন ধরেন PF গ্রাচুইটি, প্রতি বছরে বার্ষিক ইনক্রিমেন্ট, 2টি উৎসব ভাতা এবং কি বাংলা নববর্ষ ভাতা সহ বিভিন্ন বোনাস, আপনারা বিভিন্ন সুযোগ সুবিধা আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? সমুদ্র, আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা প্রেসিডেন্ট আশা বরাবর স্বহস্তে একটি আবেদনপত্র লিখে আগামী 11/7/2023 ইং তারিখের মধ্যে আশা দিনাজপুর ডিভিশনাল কার্যালয় ঠিকানায় কিন্তু আপনাদের এই আবেদনটি পাঠাতে হবে। আবেদনের সঙ্গে সাদা কাগজে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ কিন্তু আপনাদের মোবাইল নাম্বার সহ আপনাদের পরিচয়পত্র এবং কি যাবতীয় কাগজপাতি সহ 2 কপি ছবি সহ আপনাদের সকল শিক্ষাগত যোগ্যতা সহ সংযুক্ত করে কিন্তু আপনার আবেদনের সাথে পাঠাতে হবে, ঠিক আছে? সো বন্ধুরা, এখানে আপনারা সুন্দরভাবে যেখানে আবেদন পাঠানোর ঠিকানা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন, আর ডিভিশনাল ম্যানেজার আশা এনজিও থেকে শুরু করে এই যে উপশহর দিনাজপুর, এই বরাবর কিন্তু আপনারা এই আবেদনটি পাঠিয়ে দিয়ে ইনশাল্লাহ অবশ্যই আবেদন করে নেবেন। খামের উপরে অবশ্যই নিয়োগকারী জেলার নাম লিখে দিবেন, ঠিক আছে? সো বন্ধুরা, এখানে আপনাদের বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে, আপনারা সুন্দরভাবে দেখে নেবেন, ঠিক আছে? এইভাবে আপনারা এখানে সুন্দরভাবে আবেদনটি পাঠিয়ে দিয়ে ইনশাল্লাহ আবেদনটি সম্পন্ন করে নেবেন। বন্ধুরা, মনে রাখবেন 11/7/2023 ইং সালের আগেই কিন্তু আপনারা এই আবেদনটি পাঠিয়ে দিয়ে ইনশাল্লাহ আবেদনটি সম্পন্ন করে নেবেন, ঠিক আছে? সো বন্ধুরা, আশা করছি আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। বন্ধুরা, আমি আমার চ্যানেলে নিয়মিতই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করে থাকি, তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিয়মিত চাকরির আপডেট পেতে। আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তারা পেজটিতে লাইক দিবেন, ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে এই ভিডিওটি সবাই দেখে একটু হলেও উপকৃত হতে পারে। বন্ধুরা, পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।